TBN24 टेलीविजन देखते आज ही कॉल करुन 7187776556 लॉग इन करुन www.totalcablebd.com। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TBN24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান TBN Analysis। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন মোহাম্মদ হাশিম, EA MBA IRS enroll agent, Cornfuli Tax Inc. স্বাগত জানাচ্ছি আপনাকে, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। জি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আপনারা জানেন যে আমরা নিয়মিত আপনাদের প্রশ্ন নিয়ে থাকি এবং প্রশ্ন উত্তর দিয়ে থাকি, আপনাদের জন্য এই অনুষ্ঠানটি করে থাকি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এবং আরেকটি অনুষ্ঠান দ্য ভিউজের মাধ্যমে আমরা আপনাদেরকে ক্রমাগতভাবে কোভিড কেয়ারস অ্যাক্টের ক্রমাগত আপডেট দিয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে সামনে যে নতুন কি আসছে, কবে আসছে, কি হবে সেটি, সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করছি। ছোট্ট একটু জিনিস দিয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠান। আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, নিয়মিত যারা দেখে থাকেন তারা আপনারা জানেন যে আমরা নিয়মিত এই ব্যাপারটি আলোচনা করছি এবং যারা $1200 স্টিমুলাস প্যাকেজ পেয়েছেন তাদের সংখ্যা এই পর্যন্ত আজ পর্যন্ত আমার দেখা অনুসারে 80 মিলিয়ন মানুষ এই স্টিমুলাস $1200 বা $2400 যেটা হোক হাউজহোল্ড তারা পেয়েছেন। তাহলে বাকি রইল কত? সরকারি হিসাবে 91 মিলিয়ন মানুষ এখনো এই স্টিমুলাস চেক পাননি। জিজ্ঞাসা করা হয়েছিল তারা পাবেন কিভাবে, কতদিনে? আইআরএস বলছে তারা পিছনে পড়ে গেছে। তারা এখন যেটি আশা করছে মে মাসে অর্থাৎ এই মাসের মাঝামাঝি থেকে তারা চেক, ডাইরেক্ট ডিপোজিট এবং মেইলের মাধ্যমে পাঠানো শুরু করবেন। তাহলে কথা হচ্ছে 90 মিলিয়নের মানুষ কতদিনে আসবে পেমেন্ট? তারা বলছেন তারা প্রতিদিন 1 মিলিয়ন চেক অথবা ডাইরেক্ট ডিপোজিট প্রসেস করতে পারবেন। এটি হচ্ছে তাদের এস্টিমেশন। সেই এস্টিমেশন যদি আমরা কারেক্ট ধরে নিই এই এস্টিমেশনটা কারেক্ট, সঠিক, তাহলে আমাদের বুঝতে হবে যে প্রথম দিন থেকে তারা যখন চেক দিতে শুরু করবেন সেটি 91 দিন লাগবে। অর্থাৎ শেষ 1 মিলিয়ন ডলার যেটি বিতরণ করা হবে সেটি আসতে আপনার 91 দিনের কথা, অর্থাৎ 3 মাসেরও বেশি সময়। এটি হচ্ছে ডাইরেক্ট ডিপোজিট এবং চেকের মাধ্যমে। আমার এস্টিমেশন বলছে যারা চেকের মাধ্যমে পাবেন তারা 4-5 মাসের আগে চেক পাবেন না। এই ছোট্ট একটু আপডেট দিয়ে রাখলাম। আগামীকাল ভিউজ অনুষ্ঠানে বিস্তারিত জানতে পারবেন, কারণ কোরি জনসন ফ্রম নিউ জার্সি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোন স্টিমুলাস প্যাকেজটি আসছে, সেটি বিস্তারিত তুলে ধরবো আগামীকাল। আমরা এখন আমাদের আলোচনা যেতে চাই। আমি শুরু করবো। আমি জানি অনেকে আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, কে আছেন এই মুহূর্তে? দয়া করে আপনার নাম বলুন এবং প্রশ্নটি করুন। আমি টিটু বলতেছি জ্যামাইকা থেকে। বলুন। জি, আমি এপ্রিলের, আচ্ছা আমার কথাগুলো রিপিট হচ্ছে। আমার আপনি টেলিভিশনের সাউন্ডটা একদম কমিয়ে দিন। না, আমি টিভির রুমে না, আমি সেপারেট রুমে আছি। আচ্ছা তাহলে বলুন, অসুবিধা নেই, আমি শুনছি। ওকে থ্যাংক ইউ। আমি এপ্রিলের 11 তারিখে আনএমপ্লয়মেন্ট ইয়ে করছি, ফাইলটা করছি। তারপর 12 তারিখে আমি ক্লেম করছি, 13 তারিখে আমার টাকাটা রিলিজ হয়েছে এবং 14 তারিখে আমি টাকাটা পাই। বাট সমস্যা হচ্ছে আমি যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানিতে সপ্তাহটা শুরু হয় বুধবারে এবং শেষ হয় মঙ্গলবার। সেই হিসাবে আমি লাস্ট কাজ করছি 7 তারিখ এপ্রিলে, মঙ্গলবার, কিন্তু তার আগে আমি বুধ এবং বৃহস্পতি কাজ করছি। বাট যখন আমি ক্লেম করছি তখন আমাকে বলছে যে মানডে টু সানডে আমি কয়দিন কাজ করছি, দ্যাট মিনস 6 তারিখ থেকে 12 তারিখ। আমি বলছি একদিন। বাট 14 তারিখে আমার ওই চেকটা আসছে, ওই চেকে আমি $600 উপরে পাইছি। বাট আমি ওই 6 থেকে 12 তারিখ ওই দিন আমি একদিন কাজ করছি, ওই সপ্তাহে একদিন কাজ করছি। বাট ওই টাকাটা আসছে কিন্তু 1 তারিখ থেকে 7 তারিখ, বুঝছেন তো, দুইটা সপ্তাহ আসছে। সাথে আমার ওই 14 তারিখে আমার কোম্পানির সিইও আমাদেরকে $1000 গিফট দিছে ওই প্যান্ডামিকের কারণে, ওইটা ওই একই চেকে আসছে। 19 তারিখে যখন পরের রবিবারে আমি ক্লেম করছি তখন আমাকে বলতে যে ক্লেমে কোয়েশ্চন আছে যে $500, $504 উপরে আমি আর্ন করছি কি না। আমি বলছি নো। কারণ ওইটাকে আমি আমার ওই সপ্তাহের ইনকাম হিসাবে ধরি না। তার পরবর্তীতে আমি 28 এপ্রিল আমরা প্রতি কোয়ার্টারে একটা বোনাস পাই, ওই বোনাসটাও আমার হিট করছে একই সাথে আমার উইকলি চেকের সাথে। তখনও আমি ক্লেম করার সময় বলছি যে আমি $560 আমি প্রতি সপ্তাহে 2 দিন কাজ করি, ওইটা আমার 504-এর নিচে থাকে, কিন্তু যখনই আমার ওই বোনাসটা এড হয় তখন ওইটা অনেক উপরে চলে যায়। এখন এই যে আমি ন বলতেছি ক্লেইমে, এটা কি আমার ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা? এইটাই আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আপনি যে কাজ করছেন যে কোম্পানিতে, এই প্যান্ডেমিকের কারণে কি আপনার কাজের আওয়ার কমেছে বা বেড়েছে? হ্যাঁ, এই কোম্পানিতে আগে আমি 50 ঘন্টা কাজ করতাম, এখন আমি 20 থেকে 22 ঘন্টা কাজ করছি। 22 থেকে 30 ঘন্টা কাজ করছেন, তার মানে আপনার আওয়ার কমেছে। ঠিক আছে, এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এই যে পয়সাগুলো আপনি পাচ্ছেন এটি আপনি কিভাবে রিপোর্ট করবেন, এটি একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। মোহাম্মদ হাশিম শুনেছেন, আপনার প্রশ্ন উত্তর পাবেন, আপনি থাকবেন আমাদের সাথে। আর প্রশ্ন আছে কোনো? নো, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক, কে আছেন দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, কে আছেন দয়া করে আপনার নাম বলুন। আমি টিটো ব্রঞ্জ থেকে বলছি, বলুন। হ্যাঁ, আমি এক্সট্রামুলার চেকের টাকা এখনো পাইনি, আর আমার 3টা কোশ্চেন ছিল আর কি। বলেন। আর আমি ওই যে মার্চের 27 তারিখে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছিলাম আর কি। আর জি, আমি 26 তারিখ পর্যন্ত কোনো টাকা পাইনি এপ্রিলে, বাট এপ্রিলের 27 তারিখে আমার 2 সপ্তাহ টাকা ওরা আমার অনলাইনে দিছে আর কি। আর মার্চের 15 তারিখ থেকে আর 26 তারিখ পর্যন্ত এই 6 সপ্তাহ আমার ওয়েটিং দেখাইতেছে। এখন আপনি কি করবেন সেটা হচ্ছে আপনার প্রশ্ন। জি জি, আমি ওদেরকে কল দিতেছি কিন্তু ফোনে তো পাওয়াই যায় না। হ্যাঁ, আপনি থাকবেন, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। ধন্যবাদ টিটু সাহেব আপনাকে। আর কোনো প্রশ্ন কি আছে আপনার? আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক, কে আছেন দয়া করে আপনার নাম বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াসমিন আক্তার। আমার দুটো কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেন হচ্ছে আমরা তো একটা রেস্টুরেন্টে জব করতো, করোনা ভাইরাসে 2 weeks মানে জবটা ছেড়ে দিচ্ছে বিকজ উনি অসুস্থ ছিল। উনি বসকে বলছে যে আমি সুস্থ হলে আবার যাব। 1 মাস পরে উনি কাজে যাওয়ার জন্য রেডি ছিল, তখন ওনার রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে ভাইরাসের জন্য। উনি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছে, মনিটরটা পাইছে। 2 দিন আগে ওনার বস ওনাকে কল দিয়ে বলছে যে তুমি আনএমপ্লয়মেন্ট কেন অ্যাপ্লাই করছো, তোমাকে 2 weeks দিব আর দিব না। আচ্ছা, ওনাকে বলেছেন যে আপনাকে ওনাকে আর কাজ দিবেন না? না, 2 weeks এর জন্য আনএমপ্লয়মেন্ট দিতে যে আর দিবে না বসের সামনে। আচ্ছা, এখন আপনার প্রশ্ন হচ্ছে এখন আমরা কি নেক্সট ক্লেম গুলো করব কিনা ওটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ইয়াসমিন। আর কোনো প্রশ্ন কি আছে আপনার? হ্যাঁ, আমরা 2019 এ জয়েন্ট ট্যাক্স ফাইল করছি, আমরা IRS কে পে করতে হবে, বাট আমরা এখনো পে করি নাই। বাট আমার কোশ্চেন হচ্ছে আমরা লাস্ট IRS এর পে করার লাস্ট ডেট কবে? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন নিব। প্রিয় দর্শক, কে আছেন দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নিজস্ব থেকে রিজবি বলতেছি। রিজবি সাহেব বলুন। জি ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন হলো, আমি এবং আমার বাচ্চাদের ওদের আমি আনএমপ্লয়মেন্ট করছিলাম। যখন আমি ওদের উইকলি আমি ক্লেম করি, তারপর আমাকে ওরা ইমেল দেয় যে কনফার্মেশন নাম্বার দেয় আর বলে যে নট পেয়েবল এট দিস টাইম। আর বলে যে if you don't know why you have to call nearest re-employment center. So আমি last 5 weeks থেকে আমি এটা ট্রাই করতেছি but same thing. আচ্ছা, এবং আপনি কোনো পয়সা পাননি? না, আমি কোনো পয়সা পাইনি। কিন্তু আপনার প্লে আপনাকে কি প্রসেসিং দেখাচ্ছে? হ্যাঁ, আমি প্রতি সপ্তাহে ক্লেম করি। আচ্ছা, কিন্তু এবং আপনি নিউ জার্সিতে, রাইট? জি, আমি নিউ জার্সি থেকে। শুধু আমার আমার আব্বুর না, আমার আঙ্কেলদের, আমার ছোট ভাই, ওদের সবার একই সমস্যা। এভরিবডি, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে রিজভী সাহেব, আপনি থাকবেন, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। মোহাম্মদ হাশেম, বেশ কয়েকটি প্রশ্ন চলে এসেছে আমাদের হাতে, আমাদের এখন উত্তর দেওয়া উচিত এবং প্রশ্নগুলো এখন জটিল থেকে জটিলতর হবে কারণ সিচুয়েশনটা এরকম। চলুন আমাদের প্রথম প্রশ্ন থেকে শুরু করি আমরা। তার আগে হাবিব ভাই, আমরা একটু কিছু আপডেট আছে এগুলো আমরা একটু বলতে চাই যদি সময় হয়। Then we can start answering the question. So প্রথম হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি যে so many business owner already আপনার PPP যেটা paycheck protection প্রোগ্রামের ফান্ড পেয়ে গিয়েছেন। এখন তাদের অনেকের কোয়েশ্চেন, এই ফান্ডটা আমি কিভাবে ইউজ করব? কারণ এটা আমরা বলেছি এটা হচ্ছে ফরগিভেবল লোন। তো সেই যে ফান্ডটা আপনি পাবেন, যেদিন থেকে পাবেন সেদিন থেকে আপনি এইটুইক আপনাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে আপনার পেরোলের মাধ্যমে। আর সেলফ এমপ্লয় হলে সেটা সে নিজে স্যালারি নিয়ে করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি এই ফান্ডটা যদি আপনি পেরোলে ইউজ করতে না পারেন, পেরোলে কতটুকু ইউজ করতে পারেন সেটা আগে বলি, সেটা হচ্ছে 75% আপনার পেরোল পারপাস ইউজ করতে হবে, দেন 25% রেন্ট অ্যান্ড ইউটিলিটি কিংবা মর্গেজ ইন্টারেস্টে পে করতে হবে। আর যদি এটা যদি আপনি পে না করেন উইদিন 8 উইকের মধ্যে, যেদিন থেকে আপনার ফান্ডটা ডিপোজিট হবে আপনার ব্যাংকে, তাহলে যে পরিমাণ এক্সেস অ্যামাউন্ট থাকবে সেটা আপনার কিন্তু অ্যাজ এ লোন হিসাবে কনসিডার করা হবে, সেটা কিন্তু ফরগিভ করা হবে না। তাহলে লোনটা কিভাবে দিবেন? আপনার উইদিন সেই লোনটা শুরু হবে 6 মান্থ পরে উইদিন 1% ইন্টারেস্ট রেটে, এটা আপনার মনে রাখতে হবে। তবে আমি সাজেস্ট করব আপনারা ফান্ড পাওয়ার সাথে সাথে যেন আপনারা পেরোল রান করেন, এবং যারা সেলফ এমপ্লয়ি তারা তাদের নিজের স্যালারি যেন নেয়, তাহলে এটাকে ফরগিভেবল করা যাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার payroll cost consider is the salary, wages, commission and also tips and also vacation, যেটা হচ্ছে আপনি এমপ্লয়ি ভ্যাকেশনের জন্য ইউজ করেছেন, আবার সিক লিভ, ফ্যামিলি লিভ, এগুলোর জন্য যেগুলো ইউজ করছেন এগুলো সবগুলো আপনার আপনার যে কস্ট হিসাবে কনসিডার করা হবে। সুতরাং আপনি যখনই ফান্ড পাবেন এটা ইউজ করবেন। 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে 2 ইয়ার্স এর মধ্যে আপনার পে ব্যাক করতে হবে, 6 মাস পর থেকে শুরু হবে। এটা হচ্ছে আপনার পে চেক প্রোটেকশন প্রোগ্রামেরটা। 2য়টা হচ্ছে আপনার যেটা ইআইএল ডিএল কিন্তু স্টিল এখনো ক্লোজ রয়েছে, শুধুমাত্র ইউএস এগ্রিকালচারাল বিজনেস যাদের তাদের জন্য এটা ওপেন করা হচ্ছে। সো এগ্রিকালচার বিজনেস কনসিডার টু প্রোডাকশন অফ ফুড, ফাইবার, রেজিং অফ দ্য লাইভ স্টক, যাদের ফার্মিং রয়েছে, এবং স্পেশালি যারা স্কেজুয়াল অ্যাপ রয়েছে, যাদের ট্যাক্সিটা নেই স্কেজুয়াল অ্যাপ রয়েছে। কিন্তু আমাদের কাছে অনেক কল এসেছে হাবিব ভাই, যেটা আমরা দেখতেছি সো ইআইএলডিএল ওপেন আছে, আপনারা কেন ওপেন করতেছেন না? বাট এটা কিন্তু শুধুমাত্র রেগুলার বিজনেসের জন্য না, এটা শুধুমাত্র এগ্রিকালচারাল বিজনেসের জন্য যাদের স্পেশালি ট্যাক্সিটা নেই স্কেজুয়াল অ্যাপ রয়েছে, তারা এটা এখন অ্যাপ্লাই করতে পারবে। এবং আজকে একটা মেসেজ আসছে, সেটা হচ্ছে 2 মিলিয়ন যেটা ছিল, আপ টু 2 মিলিয়ন যেটা লোন, সেটা আমরা দেখেছি তারা কিন্তু অফিসিয়ালি বলে নাই, তবে যতটুকু আমরা মেসেজ পাচ্ছি সেটাকে রিডিউস করে 150,000 করে দিয়েছে। তো সেটা এখনো আমরা ফাইনালাইজ এসবিএ থেকে পাই নাই, তবে সামহাউ আমরা নিউজ পেপার থেকে এসেছে। তো 2 মিলিয়নের জায়গায় এখন ওরা 150,000 করেছে। সুতরাং আপনার 2 মিলিয়নের জন্য বসে থাকবেন না, আপনাদের নিজের বিজনেসের বেসড অন যে অ্যামাউন্টটা পাবেন সেটার উপর ভিত্তি করে আপনারা বিজনেস ওপেন করবেন। আর সেটা হচ্ছে 30 ইয়ার্স এর জন্য 3.75 ইন্টারেস্ট রেটে। অ্যান্ড সেকেন্ড আরেকটা জিনিস প্রচুর কোয়েশ্চেন, সেটা হচ্ছে যারা অলরেডি ইতিমধ্যে ইআইএলডিএল অ্যাডভান্স পেমেন্ট পেয়ে গেছেন আপ টু 10,000, আমরা আগে বলেছি আপ টু 10,000 কেউ, যেটা ডিপেন্ডস করবে এমপ্লয়ের উপর। আপনি যদি 10 মোর দেন 10 এমপ্লয়ি যদি থাকে তাহলে আপনি 10,000 পাবেন, 2জন এমপ্লয়ি হলে 2,000। সো সেটা হচ্ছে ইমিডিয়েট রিলিফ, এই টাকাটা আপনি অ্যাজ এ ইউজ করতে পারবেন বিজনেস পারপাসে, অথবা যে কোনো সময় এটাকে আপনাকে পে ব্যাক করতে হবে না। কিন্তু লোন অ্যামাউন্ট যেটা আপ টু 2 মিলিয়ন যেটা ছিল, এটা 150 যেটা পান না কেন আপনি কোয়ালিফাই, সেটা হচ্ছে আপনি লোন হিসাবে ইউজ করতে পারবেন। আর একটা জিনিস বলতে চাই স্টিমুলাস চেকের ব্যাপারে, যেটা হচ্ছে দোজ স্টিমুলাস চেক যেটা টু দ্যাট ট্যাক্স পেয়ার, যাদের আমরা শুনেছি মৃত ব্যক্তির নামে অলরেডি চেক ইস্যু হয়েছে। সো মনে করেন 2018 ট্যাক্স রিটার্ন আপনার হাজব্যান্ড ওয়াইফ মেরিট ফাইল করেছেন, 2019 কোভিড এর কারণে মারা গিয়েছেন, 2020-তে মারা গেছে। তো সেই চেক যে এডিশনাল চেক এসেছে আপনার মেরিট ফাইলিং জয়েন্টলি 1200 আপনার নিজেরটা রেখে আর দ্যাট ট্যাক্স পেয়ারের টাকাটা আপনাকে আইআরএস কে ফেরত দিতে হবে। তো হাউ ইউ ডু দ্যাট? যদি আপনি চেকটা পেয়ে থাকেন, আপনার যদি মেইলিং চেক হয় সেই ক্ষেত্রে আপনি চেকের উপর বয়েট লিখবেন এবং একটা এক্সপ্লেনেশন দিয়ে সেটা আইআরএস কে ব্যাক করতে হবে, সেটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যদি ডাইরেক্ট ডিপোজিট হয়ে যায়, যেটা আইআরএস থেকে আমাদেরকে নোটিফিকেশন করা হচ্ছে, যদি ডাইরেক্ট ডিপোজিট হয়ে যায় সেটা আপনার পার্সোনাল চেক দিয়ে এক্সেস মানিটা আপনি আইআরএস এ ব্যাক করতে পারবেন। এটা হচ্ছে স্টিমুলাস চেকের ব্যাপারে, যাদের ডিজিজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ স্পাউস যে কোনো একজন মারা গেছেন তাদের টাকাটা যদি এডিশনাল আসে। আরেকটা জিনিস আইআরএস থেকে এসেছে, সেটা হচ্ছে আজকে 3 নিউ ক্রেডিট ফর বিজনেস হিট বাই COVID-19। সো যাদের বিজনেস COVID-19 এর কারণে এফেক্টেড হয়েছে তারা 3 টাইপের ক্রেডিট পাবে। সেটা হচ্ছে 1 হচ্ছে এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট, এটা একটা। নাম্বার 2 হচ্ছে পেইড সিক লিভ ক্রেডিট, এন্ড থার্ড হচ্ছে ফ্যামিলি লিভ ক্রেডিট। সো আপনারা যারা এমপ্লয়ার আছেন, তারা যাদেরকে সিক লিভ করার জন্য এমপ্লয়িকে পে করেছেন, আপনার সিক লিভ কিন্তু আপ টু 10 days এর জন্য 511 টাকা করে $5,110 পর্যন্ত আপনি সিক লিভ পেতে পারেন অ্যাজ এমপ্লয়ি হিসাবে। সেই টাকাটা কিন্তু এমপ্লয়ার আপনার ক্রেডিট নিতে পারবে পেইড সিক লিভের ভাবে। আরেকটা হচ্ছে ফ্যামিলি লিভ ক্রেডিট, সেটা হচ্ছে আপ টু 10 week 200 করে পার ডে, সেটা আপনি 10 week পর্যন্ত নিতে পারবেন, সেটা আপ টু 10,000 পর্যন্ত। তো এই জিনিসগুলো আপনি ক্রেডিট হিসাবে নিতে পারবেন। তা কিভাবে ক্রেডিটটা নেবেন? দেয়ার ইজ এ ফর্ম 7200 একটা ফর্ম। এই ফর্মের মাধ্যমে আপনার যে ক্রেডিটগুলো পাবেন, আপনি যে সেকেন্ড কোয়ার্টার ট্যাক্স পে করবেন সেটাকে অফসেট করবে। ফর এক্সাম্পল, আপনার যে ট্যাক্স লায়াবিলিটি বেশি আছে, এই ক্রেডিটগুলো অফসেট হয়ে আপনাকে কম দিতে হবে। সো বিজনেস ওনারদের জন্য এই সব ক্রেডিটগুলো আইআরএস আমাদের কাছে পাঠিয়েছে, যাতে বিজনেস ওনাররা এগুলো নেয়, আমরা ট্যাক্স পেয়ারদেরকে জানানোর জন্য। ধন্যবাদ হাবিব ভাই। এবার আসলে আপনার প্রশ্নের আচ্ছা হাবিব ভাই উত্তর যাব। হ্যাঁ হ্যাঁ আপনি আচ্ছা প্রশ্ন আশা করি শুনতে পাচ্ছেন। আমি প্রথম প্রশ্ন দিয়ে শুরু করবো। তাইফ প্রশ্ন করেছিলেন, উনি এটি থেকে শুরু করবো। যদি আমাদের এর আগে একটি প্রশ্ন ছিল, আমি তাইফ উনি আমাদেরকে আগের প্রোগ্রামে প্রশ্ন করেছিলেন যে ভাই আমি রেস্টুরেন্টে কাজ করি, আমার কাজের জায়গা বন্ধ, আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছি, টাকা পাচ্ছি, আমার কাজের জায়গা থেকে হঠাৎ করে স্টে হোম পে প্রোগ্রাম নামের একটি প্রোগ্রাম করেছে, তারা 8 সপ্তাহ আমাদেরকে টাকা দেবে অটোমেটিকলি। এই টাকাগুলো আমাদের জানুয়ারি থেকে মার্চের সাপ্তাহিক চেকের 80% থাকবে। এই টাকা প্রায় 500 টাকার উপরে হবে। এখন আমি উইকলি বেনিফিটের জন্য যখন আবেদন করতে পারবো কিনা, এটি একটি কথা। যদি পারি তাহলে এই টাকার কথা কিভাবে বলবো? এটা কি হলিডে পে বলবো না কি বলবো বলে দিবেন প্লিজ। আমার কাজের জায়গায় সপ্তাহে কয়দিন দিচ্ছে তা বলেনি, প্লিজ দয়া করে একটু বলবেন। ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এগেইন আমরা বলেছি যে পিপিপি প্রোটেকশন প্রোগ্রামটা, যে ফান্ডটা, এটা কিন্তু এমপ্লয়াররা ইউজ করতে হবে আপনার পেরোল পারপাসে। এখন কিন্তু অনেক এমপ্লয়িকে ডাকা হচ্ছে, তারা কিন্তু জবে আসছে। ইভেন যদি আপনার সিকিউরভাবে আপনি সেফলি যদি জব করতে চান, সেটা আপনি জবে ব্যাক করতেছেন না। কারণ হচ্ছে আপনি এখানে 600 এডিশনাল অ্যামাউন্টটা আসার কারণে আপনি জবে ব্যাক করতেছেন না। এখন এমপ্লয়াররা চিন্তা করতেছে, আমি যদি এই টাকাটা দিই তাহলে সেটা ফরগিভেবল, একটু আগে যেটা বলেছিলাম ফরগিভেবল হবে, আদারওয়াইজ এটা লোন হিসাবে তাদেরকে পে করতে হবে। এই কারণে হয়তো আপনাকে বলতেছে এই টাকাটা আমরা দিব 8 week জন্য। সো সুতরাং যদি আপনি যদি টাকা পেয়ে থাকেন 504 উপরে, আপনাকে রিপোর্ট করতে হবে। যখন আনএমপ্লয়মেন্ট আপনার সার্টিফাই করতে যাবেন, ইউ রিসিভ মোর দেন $504, ইয়েস, আপনাকে যখন সার্টিফাই করবেন, ইউ নট গেটিং দ্য ইউ আর নট এলিজিবল ফর দ্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট এনিমোর। সো কোয়েশ্চেন হচ্ছে, এটা হচ্ছে আপনার হাইপ, এটা হচ্ছে আপনার টেম্পোরারি, এই আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা টেম্পোরারি। কিন্তু আপনার জবে যখন ব্যাক করবেন, হয়তো আপনি 3-4 week আপনার 8 week একটু কম পেলেন $600, কিন্তু আপনার এই জবটা কন্টিনিউ থাকবে, সেটা আপনার ফ্যামিলিকে কন্টিনিউ মেনটেন করবে, কিন্তু আপনি আনএমপ্লয়মেন্ট দিয়ে সারা বছর চলতে পারবেন না। আমি সাজেস্ট করবো, আপনার যদি এমপ্লয়ার যদি বলে যে আমরা পাঠাচ্ছি, সো আপনি এটা রিসিভ করবেন অ্যান্ড ইউ রিপোর্ট টু দা আপনার লেবার ডিপার্টমেন্টে। সো ইট ইজ টেম্পোরারি। আপনি আর আরেকটা জিনিস বলে রাখি, এখানে অনেকগুলো কোয়েশ্চেন রিলেটেড, সেটা হচ্ছে আপনি যত ইনকাম বোনাস ওয়াইজের যত কিছু পান না কেন, ইউ হ্যাভ টু রিপোর্ট টু দ্য লেবার ডিপার্টমেন্ট যে আই রিসিভ এক্স, এই টাইমের মধ্যে আমরা এই টাকাটা রিপোর্ট পেয়েছি এবং রিপোর্ট করতে হবে আপনাকে। ধন্যবাদ। আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন ছিল উনি যিনি কাজ করেন 12 তারিখে ক্লেম করেছেন, 13 তারিখে রিলিজ হয়েছে, 14 তারিখে পয়সাও পেয়েছেন। এখন কোম্পানির যে উইক ডেট আছে সেটার সাথে উনার ক্লেমের ডেটটা মিলছে না, উনি এখানে একটি গরমিল হয়ে গেছে। এখন উনি চেক পেয়েছেন $600 চেক পেয়েছেন, আপনি শুনেছেন, এবং $1000 একটা গিফট চেকও এসেছে তার কোম্পানি থেকে, তারপর আবার একটি বোনাসও এসেছে, আনফরচুনেটলি সব একই সাথে চলে এসেছে। দেখেন, আপনি যখন ক্লেম করতে যান তখনই কিন্তু বলা থাকে তুমি কি নেক্সট উইকে বোনাস পাওয়া কিনা, তুমি কি এটা পাও এডিশনাল মানি পাওয়া কিনা, এই জিনিসগুলো আপনাকে রিপোর্ট করতেই হবে। আপনি যখন সার্টিফাই করতে যাবেন উনি যেটা বলতেছে যে আমার টাইমিং এর সাথে মিলতেছে না, দ্যাটস নট রাইট। আপনি এত তারিখের মধ্যে কত টাকা পেয়েছেন, ওরা যে টাইমটা দিচ্ছে ওই সময়ের মধ্যে আপনি কতদিন কাজ করেছেন, কত টাকা পেয়েছেন, এটা কিন্তু আপনাকে রিপোর্ট করতে হবে। আপনি যদি রিপোর্ট ঠিক মতো না করেন ইট কোন বি প্রবলেম হতে পারে আপনার লেবার ডিপার্টমেন্ট থেকে। কিন্তু সেই ক্ষেত্রে আপনার কি করে, অনেক সময় ওরা যদি অডিট করে তাহলে আপনাকে আবার করবে, যে টাকাটা আপনি এখন নিচ্ছেন না বলে বা সত্য কথা না বলে সেটা আপনাকে বিল করতে পারে এবং আপনাকে সেটা ফেরত দিতে হবে। আচ্ছা মোহাম্মদ হাশিম, আমি আরেকটু পরিষ্কার করে বলতে চাই, টিটু সাহেব আপনি একটু মানে কথাটা শুনবেন, সেটা হচ্ছে আপনি আপনার কোম্পানির উইক কবে থেকে শুরু হয় কবে থেকে শেষ হয় ইটস নট ইম্পর্টেন্ট। আপনি যখন লেবার ডিপার্টমেন্টে যাবেন আপনাকে বলা হবে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে তুমি কয়দিন কাজ করেছো বা কয়দিন কাজ করনি, কত টাকা ইনকাম করেছো, আপনাকে সেই ওই ডেটের যে ফিক্সড ডেট আছে ওই ফিক্সড ডেটের মধ্যে যত পয়সা আপনার কাছে ক্যাশ এসেছে বা অথবা চেকের মাধ্যমে এসেছে আপনাকে সেটা উল্লেখ করতে হবে, এবং কোন ক্যাটাগরিতে এসেছে সেটা উল্লেখ করতে হবে, না হলে সমস্যা। আপনার এটা আপনার কোম্পানির উইক কখন থেকে শুরু কখন থেকে শেষ হ্যাজ নাথিং টু ডু উইথ দিস, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ রিপোর্ট। এই ইনকাম যদি প্রতি সপ্তাহে না থাকে সেম, আপনার আনএমপ্লয়মেন্ট কিন্তু চলতে থাকবে, কিন্তু যেটা এসেছে সেটা আপনাকে জানাতে হবে, তারা অ্যাডজাস্ট করে নেবে। রাইট। আচ্ছা, আমাদের দর্শক এবং মোহাম্মদ হাশিম, আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আপনারা যাবেন না কোথাও, অনেক গুরুত্বপূর্ণ ডিসকাশন এখনো রয়ে গেছে। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক, বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, আমার সাথে আছেন মোহাম্মদ হাশিম এবং উনি উত্তর দিচ্ছেন আপনাদের বিভিন্ন প্রশ্নের। চলুন আমরা প্রশ্ন উত্তর চলে যাই। আমরা দুটি প্রশ্ন উত্তর দিয়েছি, এখান থেকে তৃতীয় প্রশ্নে চলে যাই। জি টিটু ভাই, আপনি বলেছেন স্টিমুলার চেক পান নাই, তা এখন আমাদের দেখতে হবে আপনি যদি ব্যালেন্স ডিউ হয়ে থাকেন তাহলে আপনি সামহা আপনার ব্যাংক থেকে আপনি পে করেছেন। যদি আপনি ডাইরেক্ট ডিপোজিট হয় তাহলে সেটা আপনি ডাইরেক্টলি ব্যাংকে চলে যাবে, আর যদি হয় ব্যালেন্স ডিউ হয় আপনার পে করেছেন ব্যাংক থেকে কিন্তু সেখান থেকে IRS রিট্রিভ করতে পারবেন আপনার অ্যাকাউন্টটা। তো আমরা বলেছিলাম আপনি IRS.gov অ্যান্ড গেট মাই পেমেন্ট, ওখানে গিয়ে আপনার অ্যাকাউন্টটা যদি স্টিল আপডেট করেন তো মেবি আপনি ডাইরেক্ট ডিপোজিট পেতে পারেন, তো আপনি ওরি হওয়ার কিছু নেই। যদিও যদি আপনি এই অ্যাকাউন্টটা যদি আপডেট করতে না পারেন তাহলে আপনার বাসায় যে অ্যাড্রেসটা আছে ওইখানে আপনার চেক চলে যাবে। আমাদের হাবিব ভাই একটু আগে আপনাদের আপডেট দিয়েছিল কতদিন সময় লাগতে পারে, একটা এস্টিমেট দিয়েছিল, সুতরাং ধৈর্য হারাবেন না, আপনি অবশ্যই পাবেন। আর একটি প্রশ্ন ছিল আপনার যে 2 উইকে আপনি পেয়েছেন, আপনার কিছু উইক ওয়াইটিং আছে, আমি সাজেস্ট করবো আপনাকে আপনার যেহেতু পেমেন্ট আছে আপনি কন্টিনিউ সার্টিফাই করে যান, সো আপনার পেমেন্টটা সামহাউ কোনোভাবে চলে আসবে, আপনি কন্টিনিউ সার্টিফাই করে যান, রেগুলারটা পাবেন, পাশাপাশি ওয়াইটিং আপনি দেখতেছেন, সো মেবি ইউ উইল গেট দ্য মানি, বাট আপনাকে সার্টিফাই করে যেতে হবে। ধন্যবাদ। এটা হচ্ছে টিটু ভাইয়ের কোয়েশ্চেন। জি ইয়াসমিনের কোয়েশ্চেন ছিল 1 উইক পেয়েছে আবার কাজে ব্যাক করতে হচ্ছে, যদি আপনি 1 উইক পেয়ে থাকেন দেন যদি আপনি আবার কাজে ব্যাক করেন, কাজে ব্যাক হওয়ার পর যখন আপনি পেমেন্টটা পাবেন তখন আপনি যখন সার্টিফাই করতে যাবেন আপনি ওখানে বলতে হবে হাউ মেনি ডেজ ইউ ওয়ার্ক অর হাউ মাচ মানি ইউ মেক। সো আপনার যদি $504 নিচে হয় স্টিল আপনি কোয়ালিফাই আনএমপ্লয়মেন্ট কালেক্ট করতে পারবেন, আর যদি 500 বেশি হয় তাহলে আপনি সেটা আপনার আনএমপ্লয়মেন্ট পাবেন না। তবে 2 উইকস পরে যদি আপনার স্টিল জব চলে যায় আপনি আবার কন্টিনিউ সার্টিফাই করে যাবেন, সো আপনার ওরি হওয়ার কিছু নেই। এটা ছিল ইয়াসমিনের কোয়েশ্চেন। আরেকজন প্রশ্ন করেছিল আরেকটি প্রশ্ন ছিল 2019 সালে যে ট্যাক্স ফাইল করেছেন সেটিকে ওনাদেরকে IRS কে ট্যাক্স ফেরত দিতে হবে, সেটি ডেডলাইন কবে সেটি জানতে চাইছিলেন। রাইট 2019 এ যদি ট্যাক্স এড করতে আপনারা যেটা রুল ছিল এপ্রিল 15 তারিখ কিন্তু সেটাকে এক্সটেনশন করে আপনার জুলাই 15 এ করা হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি উইদাউট ইন্টারেস্ট এন্ড পেনাল্টি ছাড়া আপনি 15 জুলাই 15 তারিখে দিতে পারবেন যদি 15 তারিখের মধ্যে দিতে না পারেন তাহলে আবার ইন্টারেস্ট এন্ড পেনাল্টি শুরু হবে সেই ক্ষেত্রে যদি দিতে না পারেন আপনাকে ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট করতে হবে তাহলে একটু আপনি সেটা কম করে দিতে পারবেন ইনস্টলমেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে ধন্যবাদ হাবিব ভাই আরেকটা ছোট্ট আপনি রিজভি সাহেব ফোন করেছিলেন নিউ জার্সি থেকে জি বলে ফেলেন রিজভি সাহেব ফোন করেছিলেন নিউ জার্সি থেকে সেই প্রশ্নটি কি আছে আপনার কাছে আর রিজভি সাহেব ফোন করেছিল ওনার প্রশ্ন আমি ক্লিয়ার না কারণ এটা উনি নিউ জার্সিতে বলছে উনি বলতেছে উনি ক্লেম করেছে এটা সার্টিফাই করতে পারতেছে আবার বলল যে উনি আই এম নট ক্লিয়ার হিজ কোশ্চেন না ওনার মেইন সমস্যা হচ্ছে উনি উইকলি সার্টিফাই করছেন কিন্তু পয়সা এখনো কিছু পাননি উনি কি করবেন জি আপনি কন্টিনিউ সার্টিফাই করে যাবেন কারণ আপনি জানেন যে আনএমপ্লয়মেন্ট এ সো ফার আমাদের রেকর্ডে বলা হচ্ছে যে মোর দ্যান 26 মিলিয়ন মেবি এখন আরো বেশি মোর দ্যান 26 million people already unemployment জন apply করেছে so the labor department they are not ready to handle those যে এই এতগুলো claimant কে সো সেই জন্য আপনি একটু ধৈর্য ধরতে হবে but continue সার্টিফাই করে যাবেন ওকে আমাদের সাথে আছেন বেশ কয়েকজন দর্শক চলুন আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে নেই প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলুন প্রশ্নটি করুন প্রিয় দর্শক কে আছেন আচ্ছা আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনা করে আমাদের একটু সময় লাগবে আরো প্রশ্ন কয়েকটি প্রশ্ন নিতে রাবিনা রসুল উনি একটি ফোন করেছেন একটি টেক্সট করেছেন যে হাবিব ভাই আসসালামু আলাইকুম আপনাকে সালাম উনি বলছেন নিউ Jersey last year, I worked at Sears as a part-time, but Sears, that Sears permanently closed that store last year. I applied for unemployment. I wasn't qualified because I did not make enough money. Also, I applied for unemployment pandemic as a self-employed. I did not get money for 420. I got confirmation and claim type. My status is showing filed and dated claim 10/20/2019 and shows $0. Do I qualify for unemployment PAU as a Grubhub driver the working sears so they're getting some kind of wages and if it's self-employed then PUA so আপনি যদি self employee হন তাহলে PUA জন্য কোয়ালিফাই হবেন ডেফিনেটলি আর যদি ওয়াইজেস পেয়ে থাকেন তাহলে আপনি ওটার জন্য করতে তবে আপনাকে করতে হবে একটা সো আপনি আনএমপ্লয়মেন্ট ক্লেম করবেন ওয়ান টাইম দেন যদি এটা দিয়ে হয়ে যায় ইউআই দিয়ে যদি কমপ্লিট হয় দেন ইউ ডোন্ট হ্যাভ টু ডু PUA যদি ইউআই এর জন্য যদি আপনি কোয়ালিফাই না হন then you have to do the PUA yeah you definitely going to be qualified with self employed okay Sadia Shahali উনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি 480 unemployment এর জন্য অ্যাপ্লাই করেছি এখনো pandemic পেন্ডিং দেখাচ্ছে আর অ্যাকাউন্টে 00 দেখাচ্ছে PAU এর জন্য অ্যাপ্লাই করেছি 2 সপ্তাহ হয়েছে আমাকে বলা হয়েছে পাবেন ফোন করবে কিন্তু কেউ ফোন করেনি আমি ট্রাই করেছি কিন্তু পাইনি একটা মেল পেয়েছি DOL ডিপার্টমেন্ট অফ লেবার থেকে ওটা বলা হয়েছে আমাকে সার্টিফাই করে যেতে এখন কি কারণে এটা হতে পারে আপনি বলতে পারবেন কি রাইট আপনি যদি সার্টিফাই করার সময় কোনো কারণে যদি সার্টিফাই করতে যদি ভুল হয়ে থাকে তাহলে এই ধরনের চিঠি পাঠানো হয় আর সেকেন্ডলি উনি বলেছে ওনার অ্যাকাউন্টে 00 দেখাচ্ছে কারণ দুইটা জিনিস আমরা কনফিউজ হয়ে যাই সামটাইম আপনি যখন লগ ইন করেন তখন সেখানে 00 দেখানো হয় আবার সামটাইম ব্যাঙ্ক অ্যাকাউন্টে 00 দেখানো হয় আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 00 দেখানো হয় মিনিং মানি ইজ কামিং তো আপনি কন্টিনিউ সার্টিফাই করে যেতে হবে তো আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনার 00 দেখাচ্ছে ইউ গুড ইউ জাস্ট সার্টিফাই কন্টিনিউ আর যদি ওদের থেকে চিঠি এসে থাকে দ্যাট ইউ হ্যাভ টু রেসপন্ড দ্যাট উই ডোন্ট নো কি কারণে ওরা চিঠি দিয়েছে তবে আপনার মেবি আপনি যখন ক্লেম আপনি সার্টিফাই করতেছিলেন তাম হয় এখানে ভুল বসেছিলেন কিংবা আপনার এমপ্লয়ার যদি কোনো কারণে যদি ওরা নোটিস করে বা লেবার ডিপার্টমেন্ট সেই কারণেও আপনি চিঠি পেতে পারেন সো আপনি ওইটার ইনস্ট্রাকশন দেখে আপনাকে মেল করতে হবে থ্যাংক ইউ আচ্ছা আমাদের সাথে বেশ অনেক কয়েকজন দর্শক আছে আমি প্রশ্ন নিতে চাই প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলুন এবং প্রশ্নটি করুন আমি শুনছি বলুন শেষ যেটা আমার ফুল টাইম কাজ আমি লেজ করে দিতে। সো আমি এখন আনএমপ্লয়মেন্ট করতে যাচ্ছে। সো ওখানে আমি 4 ডেজ কাজ করতাম। তো আমি সেক্ষেত্রে কতদিন দেখাতে পারি আনএমপ্লয়মেন্ট? সেটা ভালো হয় আমার জন্য। আপনি কি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন না করেননি এখনো? না, করিনি, করতে যাচ্ছে। আপনার কাজ কবে শেষ হয়েছে? আমি মার্চ 14। মার্চ 14 এবং পার্ট টাইম ফুল টাইম দুটি শেষ হয়ে গেছে? না, পার্ট টাইমটা আমি করতে। পার্ট টাইম আছে, সেখানে কত ঘন্টা কাজ করেন? ওখানে আমি 18 আওয়ার্স। 18 আওয়ার্স, ঠিক আছে। তা আপনি কিন্তু বেশি দেরি করবেন না। হ্যাঁ, আপনি এখন যেতে যাচ্ছেন। আপনার প্রশ্নটি আমি ভালো করে শুনতে পাইনি, আপনি কি আরেকবার বলবেন প্রশ্নটি কি? মানে আমি যেটা ফুল টাইম কাজ চুজ করেছি ওখানে আমি 20 আওয়ার্স করতাম। তো সেক্ষেত্রে আমি কতদিন দেখাতে পারি ওয়ার্ক? আর পার্ট টাইম তো এখনো করে যাচ্ছেন? জি, ওখানে আমি 18 আওয়ার করছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আপনার নাম বলেননি, কোনো অসুবিধা নেই, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক, কে আছেন আপনি দয়া করে নাম বলেন এবং প্রশ্নটি করুন। জি, নাম বলুন। জি হাবিব ভাই, আমি নওশাদ আফিস স্টেট থেকে। আমি গত এক মাস আগে আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেছি এবং আমাকে মেইলের মাধ্যমে জানানো হয়েছে আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট। আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট করতে বলা হয়েছে। এখন আমি রিপোর্ট করতে পারছি না, কারণ যখনই ফোন দিই তখনই আমার পিন নাম্বার ভুল বলতেছে। এই কারণে তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না। ইভেন অনলাইনেও সেম সমস্যা দেখাচ্ছে। আমি তাদেরকে টেক্সট করছি, কোনো রিপ্লাই পাই নাই। এখন আমার কি করণীয় এবং আমি কি আদৌ কি টাকাটা পাবো? আচ্ছা, আপনি কি আপস্টেট নিউ ইয়র্ক? জি জি, আপস্টেট নিউ ইয়র্ক। আচ্ছা, তার মানে নিউ ইয়র্ক স্টেট। এখন আপনার যে পিন নাম্বারটি, আপনি কি আগে কখনো আনএমপ্লয়মেন্ট ফাইল করেছিলেন নাকি এবারই প্রথম? না, এটাই প্রথম। এবং আমি ফার্স্টে যেদিন কল দিয়েছিলাম সেদিন নাম্বারটা ঠিক ছিল। যখনই আমাকে রিপোর্ট করতে বলা হয়েছিল তখনই আমি রিপোর্ট করতে গিয়ে দেখি যে আমার পিন নাম্বারটা ভুল বাতাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কি পিন নাম্বার দিয়েছেন নাকি কোনো লেটার দিয়েছেন? না, নাম্বার, চারটা সংখ্যা দিয়েছি নাম্বার। ঠিক আছে, হ্যাঁ তাই হওয়া উচিত। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে নওশাদ সাহেব, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক, কে আছেন দয়া করে আপনার নাম বলুন। আসসালামু আলাইকুম হাবিব ভাই, আমি ব্রঞ্জ থেকে খালা আসিম। ওয়ালাইকুম সালাম, বলুন। ভাইজান, আমার প্রশ্ন হচ্ছে আমি ওই মার্চের প্রথম দিকে ফুড স্ট্যাম্পের অ্যাপ্লাই করছিলাম। তারপরে যখন আনএমপ্লয়মেন্টের অ্যাপ্লাই করলাম, তারপরে স্টেটের টাকাটা ওইটারও অ্যাপ্লাই করলাম, ওই টাকাটা আমি পাইতেছি। এখন অনেক দিন পর আমার ওই পুস্টামের ওই ইন্টারভিউর জন্য ওরা ডাকতেছে। রাইট নাও আমি সপ্তাহে $1100 পাইতেছি। আমি কি এখন পুস্টামের ওই ইন্টারভিউটাই দেব? খুব ভালো প্রশ্ন। আপনি কিন্তু খুব সতর্কতার সাথে শুনবেন, খুব সতর্কতার সাথে শুনবেন, কারণ আমাদের যেটা করতে হবে, আমাদেরকে অনেস্ট থাকতে হবে এবং যেটি হচ্ছে সেটাই তুলে ধরবেন। যদি তারপরে মোহাম্মদ হাশিমের কাছ থেকে আপনি শুনবেন বিস্তারিত, তারপরে আমি কিছু যোগ করবো এর সাথে। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। মোহাম্মদ হাশিম, চলুন আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করি। প্রথম প্রশ্ন, ওনার একটা ফুল টাইম জব ছিল, ওনার আরেকটা পার্ট টাইম জব ছিল। ফুল টাইম জবটা শেষ হয়ে গেছে কিন্তু পার্ট টাইম স্টিল করতেছে। উনি যদি আনএমপ্লয়মেন্ট ক্লেম করে, ইয়েস শি ক্যান ক্লেম দ্যাট, বাট ওনাকে রিপোর্ট করতে হবে। সেটা যদি আপনার ইফ ইজ নিউ ইয়র্ক দেন $504 হলে উনি যে ডিফারেন্সটা সেটা উনি পাবে। কন্টিনিউ ওনাকে ক্লেম করে যেতে হবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি হাবিব ভাই, আমরা সেভেল টাইম বলেছি যে আনএমপ্লয়মেন্ট ক্যালকুলেশনটা ওইভাবেই হবে, আপনার 4 কোয়ার্টার নিয়ে ওখান থেকে যে কোয়ার্টারের মধ্যে আপনি সবচাইতে বেশি করেছেন সেটা 26 দিয়ে ভাগ হবে, ভাগ হয়ে যে টাকাটা আসবে সেটা যদি 500 টাকার নিচে হয় সেটা পাবেন, আর 500 টাকার বেশি হলে আপনি 504 টাকাই পাবেন প্লাস এডিশনাল $600 পাবেন। সুতরাং আপনি পার্ট টাইম ফুল টাইম নিয়ে চিন্তা করুন, আপনি সার্টিফাই করে যাবেন, আপনি ক্লেম করে যাবেন। এটা হচ্ছে ওনার কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন নওশাদ ভাই, যেটা পিন নাম্বার, যেটা পিন নাম্বার নিয়ে আপনি অনেকবার বলেছেন, আই বিলিভ আপনি ডাইরেক্টলি কথা বলতে হবে নিউ ইয়র্ক স্টেট লেবার ডিপার্টমেন্টের সাথে। আর আরেকটা আছে সেখানে আপনি যদি নিউ ইয়র্ক স্টেট লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যান, এখানে গাইড 126 আছে যেটা আপনার আপনার ফিট হয়, সেই গাইডটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি আমার মনে হয় এটা আপনার এই সলভ করা ইজি হবে, তো সেটা আপনি দেখবেন। আর উনি একটু আগে যিনি বলেছিল উনি $1100 আনএমপ্লয়মেন্ট পাচ্ছে, ওনার ফুড স্টামের ইন্টারভিউতে আছে, হ্যাঁ আপনি ইন্টারভিউতে যাবেন, তবে আপনাকে রিপোর্ট করতে হবে আই রিসিভ দ্য $1100 এভরি উইক। সো সেটা যদি দিয়ে যদি আপনি এলিজিবল হন দেন ইউ গেট দ্য ফুড স্টাম্প, যদি আপনি এলিজিবল না হন তাহলে আপনাকে স্টপ করতে হবে। যখনই আনএমপ্লয়মেন্ট আপনি বন্ধ হয়ে যাবে দেন ইউ ক্যান কালেক্ট দ্য আপনার ফুড স্টাম্প এগেইন। ধন্যবাদ হাবিব ভাই, যদি সময় থাকে আমি 1 মিনিট সময় নিব। স্পেশালি যারা সেলফ এমপ্লয়ি ওরা কিন্তু এখনো জানে না তারা কি পিপিপি এর জন্য এলিজিবল কিনা, তারা কিন্তু স্টিল এখনো সময় আছে, পিপিপি এটা এখনো ওপেন। যারা সেলফ এমপ্লয়ি তারা স্কেজুয়াল সি লাইন প্রফিট এন্ড লস ফ্রম বিজনেস ওখানের লাইন 31 কে 12 দিয়ে ডিভাইডেড করে আপনার 2.5 দিয়ে গুণ করে যে অ্যামাউন্টটা আসবে এই অ্যামাউন্টটা আপনি পাওয়ার যোগ্য, এলিজিবল ফর দ্য পিপিপি। সুতরাং আপনারা বসে না থেকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এখনো সময় আছে, আপনি ব্যাংকের মাধ্যমে না করে আপনি নন ল্যান্ডার যেগুলো হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে, এসবিআই অ্যাপ্রুভ করেছে, সেগুলোর মাধ্যমে করলে আপনি তাড়াতাড়ি পয়সা পাবেন। আমি দেখেছি এখনো অনেকে 3-4 দিনের মধ্যে আপনার সেলফ এমপ্লয়িরা পিপিপি পেয়ে যাচ্ছে। সুতরাং আপনারা বসে না থেকে আপনি ইমিডিয়েট অ্যাপ্লাই করেন, স্টিল হ্যাভ টাইম। এটা ইএলডিএন না, এটা হচ্ছে পিপিপি, স্টিল ওপেন, সো পিপল ক্যান অ্যাপ্লাই দ্যাট। থ্যাংক ইউ হাবিব ভাই। আচ্ছা ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক কে আছেন আপনি দয়া করে নাম বলুন, প্রশ্নটি করুন। আমি গত নভেম্বরের 19 আমি ওভার ইট করি, এই বছরের মার্চ মাসের পর্যন্ত, কিন্তু আমি ইনকাম করি মাত্র 1800 টাকা। আমি কি ওই 10,000 টাকার জন্য দরখাস্ত করতে পারবো? আচ্ছা, 1800 টাকা আপনি ইনকাম করেছেন কি নভেম্বর থেকে মার্চ? নভেম্বর থেকে মার্চ। আচ্ছা, তো আপনি ওই 10,000 ডলার বলতে আপনি পিপিপি অথবা এসবিএ লোনের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, এসবিএ লোন আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা সেটা জিজ্ঞেস করছেন। ধন্যবাদ আপনাকে। আপনি কিন্তু আপনার প্রশ্ন উত্তর এখনই দেওয়া হবে, আপনি এখনই শুনবেন। ধন্যবাদ। আপনি ইনকাম করতে ফার্স্ট অফ অল আপনার জন্য ব্যাড নিউজ হচ্ছে সেটা হচ্ছে আপনার ইআইএলডিএল এখন বন্ধ, এখন করা যাচ্ছে না। সেটা আপনি আপ টু 10,000 যেটা এখন এটা আপনি করতে পারবেন না যতক্ষণ এটা রিওপেন না করে। ওরা বলেছে যদি ফান্ড অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা রিওপেন হবে, তখন আপনি অ্যাপ্লাই করবেন, যদি এলিজিবল হন আপনি কিছু পাবেন। অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে আপনার পিপিপি, যদি আপনি যদি ট্যাক্স ফাইল করে থাকেন, আমি একটু আগে বলেছিলাম লাইন আপনার এক্সপেন্ড বাদ দিয়ে যেটা নেট থাকবে স্কেজুয়াল সি লাইন 31 এটাকে 12 দিয়ে ভাগ করবেন, 2.5 দিয়ে গুণ করবেন, যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা আপনি পিপিপির জন্য যোগ্য হবেন, এলিজিবল হবেন। সেক্ষেত্রে আপনি পিপিপি আপনি ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারেন। আমরা গত সপ্তাহে বলেছিলাম নন ল্যান্ডারের কতগুলা ব্যাংক ইয়া দিয়েছিলাম, আপনাদের এই ব্যাংকিং নাম্বার দিয়েছিলাম, আর সেগুলো যেমন মনে করেন পেপাল, রেডি, ক্যাপিটাল, স্কোয়ার, এগুলোর মাধ্যমে যদি আপনারা করেন তাহলে স্টিল you can eligible to get the PPP. ধন্যবাদ হাবিব ভাই। আচ্ছা মোহাম্মদ হাশিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে আগামীকাল দেখা হবে একই সময়ে একই চ্যানেলে, এবং আমরাই থাকবো দুজন। ধন্যবাদ আপনাকে আজকের মতো। আচ্ছা দর্শক, আপনারা যারা শুনছিলেন অনুষ্ঠানটি, অনেকে ফুড স্ট্যাম্প পান, অনেকে স্ন্যাপ হেল্প পান। এর সাথে যদি আপনি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করে থাকেন, আনএমপ্লয়মেন্ট এখন অ্যাপ্লাই করলে আনএমপ্লয়মেন্ট যদি অ্যাপ্রুভ হয় আপনি কিন্তু প্যান্ডামিকের $600 যেটি ফেডারেল গভর্নমেন্ট দিয়েছে সেটিও পাবেন। ডিফারেন্স দুটার মধ্যে হচ্ছে লেবার ডিপার্টমেন্ট থেকে যেটা দেওয়া হয় স্টেটের লেবার ডিপার্টমেন্ট থেকে সেটি অ্যাপ্রুভ করা হয় 13 সপ্তাহের জন্য, আর প্যান্ডামিকের জন্য যে পিএইউ দেওয়া হচ্ছে সেটি হচ্ছে 13 সপ্তাহের জন্য, এবং সেটি শেষ হয়ে যাবে জুলাই 31 লাস্ট ডেট। এখন অনেকে কথা বলছেন, এবং এটা জেনে রাখাও খুব দরকার, অনেকে কথা বলছেন এই যে প্যান্ডামিকের $600 এইটা কি এক্সটেন্ড করা যায় কিনা, there is a high chance our source, TBN24's source, knows that there is a high talk. खूब गभीरভাবে কথাবার্তা হচ্ছে এটি এক্সটেনশনের একটি সম্ভাবনা আছে আপনারা শুনতে থাকবেন দেখতে থাকবেন এবং যে কথাটি বলছিলাম স্ন্যাপ এন্ড ফুড স্ট্যাম্প আপনাদের ইন্টারভিউ থাকলে আপনাদের যেটা বলতে হবে যে আমি কিন্তু প্যান্ডেমিক থেকে এবং লেবার ডিপার্টমেন্ট থেকে এই পয়সা পাচ্ছি তারা জানে যে এটি একটি সার্টেন পিরিয়ডের জন্য তখন তারা আপনি এটা বন্ধ করলে বন্ধ করতে পারে কিন্তু আপনাকে রিঅ্যাপ্লাই এর সুযোগ দিবে যদি কমানোর থাকে কমায় দিবে কিন্তু এটা চিরতরে বন্ধ হয়ে যাবে না আরেকটি মনে রাখবেন যে পয়সাটি এখন পাচ্ছেন এটা কিন্তু হায়ার এটা অনেক উপরে 1000 বা 1100 1200 যারা পাচ্ছেন ফুড স্ট্যাম্পের টাকা অনেক নগণ্য সেই তুলনায় কাজে আপনারা একটু বিবেচনা করে নেবেন বাট বি অনেস্ট সত্যি কথাটাই বলবেন যেটা আমি এটা পাচ্ছি কারণ এটা লুকাতে পারবেন না আপনি আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি অনুরোধ TBN24 টেলিভিশন আপনাদের ভাষায় দেখতে চাই আমি এটি আমার অনুরোধ এবং TBN24 দেখতে হলে সাবস্ক্রাইব করবেন টোটাল কেবল বলুন আপনার বন্ধুকে আপনার প্রতিবেশীকে আপনার আত্মীয়কে দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইউ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুভরাত্রি TBN24 टेलीविजन देखते आज ही कॉल करुन 7187776556 लॉग इन करुन www.totalcablebd.com